হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে দেখো, এখানে কাঁঠালের ইঁচড় রান্না হচ্ছে। তো এবারে সিজনের মানে কাঁঠালটা আমাদের বাড়িতে ফার্স্ট এনেছে, আর কাঁঠালের ইঁচড় আমার খুবই ফেভারিট একটা তরকারি, আজকে ওটাই রান্না হচ্ছে। আর যে দেখো, কথা বলতে বলতে কিন্তু কাঁঠালের ইঁচড়টা হয়ে গেছে। এখানে আছে দুপুরের জন্য আলাদা করে রেখেছে, আর রাতের জন্য এই বাড়িটাতে আলাদা করে রেখেছে। আর এঁচোড় খুবই ফেভারিট, খুবই ফেভারিট আমার একটা রেসিপি। আর এদিকে হয়ে গেছে ডাল, যেটা আমাদের রোজকার একটা রুটিন, মানে রুটিনের মধ্যে পড়ে ডাল হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গুটি আলু ভাজা। তো গুটি আলু ভাজাটা কিন্তু আমার বাবার খুব ফেভারিট, তাই প্রায় সময় আমাদের ঘরে ভাজা হয়। আর এখানে দেখো, আমার মা পুজো দিয়ে দিচ্ছে, তো আজকে বাড়িতে বিপদনাশিনী পুজো দিচ্ছে। এই যে দেখো, এখানে মায়ের আসন বসিয়ে দিয়েছে, আর এখন মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু ফল কেটেও নিয়েছে। ঠিক আছে, বিপদনাশিনী পূজা সবা মাঝে গিয়া, সবা মাঝে বিপদনাশিনী পূজে সবা মাঝে গিয়া, ব্রত কথা শুনে শুনে যত সব সবা জনে, সেই কালে রাজপুত্র আসিল সেখানে, রাজা রানী উভয়েতে পুত্র কুলে নিল, মহানন্দে রাজা তারে অর্ধ রাজ্য দিল। এই এদিকে দেখো বন্ধুরা, ফাইনালি পুজোটা হয়ে গেছে। আর মা গেছে পুকুরের মধ্যে কলাপাতা তেল সিঁদুর ভাসাতে। আর এখানে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, তো কে কে প্রসাদ খাবে চলে এসো আমাদের বাড়িতে, আমরাও এখন পুজোর প্রসাদ খেয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, আমি একটু মার্কেটে যাব, কয়েকটা জিনিস কিনতে হবে, আর বৌদির সঙ্গে যাব। তো কী জিনিস কিনবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তেমন কিছু না, যাই হোক কী জিনিস কিনবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেমন। আর এদিকে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। হ্যাঁ, আমরা রিক্সাতে আছি এখন, আমি আর বৌদি চলে যাচ্ছি একটু মার্কেটে। তো মার্কেটে গিয়ে কী কেনাকাটি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এমন কিছুই কেনাকাটি করব না যেটা তোমরা ভাবছো হয়তো। আর এদিকে দেখো, আমি এসে গেছি একটা মোবাইলের কভারের দোকানে। হ্যাঁ, এখান থেকে মোবাইলের কভার নেব। আর দেখো, আমার না কোনোভাবেই মোবাইল কভার পছন্দ হচ্ছিল না, মানে আমি যেটা চাইছি না ওটা একদমই পাচ্ছিলাম না। তো দোকানদার আমাকে অনেকগুলি দেখালো, কিন্তু আমার কিন্তু একদমই পছন্দ হলো না। তা আমি কিন্তু এই দোকান থেকে মানে অনেকগুলি দেখিয়েছে, আমার একদমই পছন্দ হয়নি। দেখো, বাচ্চাদের মতো কি বাচ্চাদের মোবাইল কভার, মিকি মাউস, বিড়ালের মাথা, এসব দেখাচ্ছিলো, তা আমার একদমই পছন্দ হয়নি। এখন আরও দেখছিল দোকানদারটা, আরও দেখছিল, কিন্তু তারপর আমার পছন্দ হয়নি। তাই আমি বলেছি থাক, এই দোকান থেকে আমি বেরিয়ে যাব, কারণ আমার পছন্দই হয়নি। এরপর আমি আরেকটু ভিতরে চলে গেলাম, মানে আরেকটু মার্কেটের ভিতরে, তারপরে এই দোকানটাতে দেখলাম, দেখি যে না, এখানেও পছন্দ হয়নি। তারপরে আরেকটা দোকানে চলে গেলাম, এই দোকানটা কিন্তু বেশ বড় সড়ো একটা দোকান ছিল। দেখো এই দোকানে মোবাইলের কালেকশন কত কত কালেকশন, মানে মোবাইলের না, সরি, মোবাইলের কভারের কত কালেকশন, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। আসলে আমি বাড়ি থেকে মনে মানে মন থেকে যেটা চাই না, মার্কেটে গেলে ওটা আমি পাই না, আর মানে কিনতে গেলে, আর যদি এমনিতে যাই তখন আমার পছন্দের সব জিনিস মানে দেখি দেখা যায় মার্কেটে উঠে, যখন আমি কিনতে যাই না, আর কিনতে গেলেই কিন্তু আমার পছন্দের জিনিসটা আমি পাই না। তো যাই হোক, দেখো কত কালেকশন, কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। তারপরে এই দোকান ছেড়ে আমি আরেকটা দোকানে চলে গেলাম। তো ওই দোকানে যাওয়ার পর আমাকে এই কভারটা দেখালো, প্রথমে মিকি মাউসের কভার দেখিয়েছে, আমার পছন্দ হয়নি। তারপরে এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে আমার ফেভারিট কালারের মধ্যে এটা একটা কালার। তো আমার ভালোই লাগছিলো, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেমন কভারটা। তারপরে কিন্তু আমি ওই যে ওখানে আরও কভার রেখেছিলো ওগুলো আবার দেখছিলাম, তো আমার এই কালারটা ভীষণ ভালো লাগছিলো, মনে মনে এটা একটু চয়েস করেছিলাম, কিন্তু তারপর আবার ওইগুলো আবার হাত দিয়ে দেখছিলাম, দেখো এগুলোর মধ্যে কী বিড়াল, কি বিড়ালের মাথা, মিকি মাউস, এসব আমার পছন্দই হচ্ছিলো না। আমি বলছিলাম ওগুলো বাচ্চাদের, মানে 9-10 পরে এরকম বাচ্চাদের মোবাইল কভার,
আবার এটা একটু দেখলাম, কিন্তু বটল গ্রিন কালারটা পছন্দ হয়নি, এই কালারটাই পছন্দ হয়েছিল। তো ফাইনালি সিলেক্ট করলাম যে না এটাই নেব। তো দেখো এই দোকানেও মোটামুটি ভালোই কালেকশন ছিল, তো কি করব কপালে না থাকলে আর কি করা যায় বলো। তো যাই হোক, আর তারপরে কিন্তু আমি যেমনটা চাইছি ওমনটা পাইছিলাম, মানে পাইনি। আর এদিকে দেখো আমি টেম্পার গ্লাস একটা নিয়ে নিয়েছি, তো এই গ্লাসটা মানে আমার ফোনটা হাত থেকে পরে পরে গ্লাসটা অনেক দিক দিয়ে ফেটে গিয়েছিলো, তো তার জন্য ভাবলাম এসেছি যখন একটা গ্লাস চেঞ্জ করে নেব। তো গ্লাসটা চেঞ্জ মানে ফোনের গ্লাসটা আমি চেঞ্জ করব ভেবে এসেছি। তো দোকানদার দেখো এখন খুব সুন্দর করে গ্লাসটা লাগিয়ে দিচ্ছে, একদম মানে একদম মানে কি বলবো, এত সুন্দরভাবে পরিষ্কার করেছে যে বলার মতো না, খুবই সুন্দর করে অনেকক্ষণ লাগিয়ে পরিষ্কার করে। তারপর টেম্পার গ্লাসটা উনি লাগিয়েছে, আমার ওনার কাজ সত্যি খুব ভালো লেগেছিলো। আর দেখো ঘষে ঘষে পরিষ্কার করছে, কারণ সাইড ফাইড দিয়ে ময়লা ঢুকে, তো তো ময়লাগুলি একদম ভালোভাবে পরিষ্কার করে। তারপরে টেম্পার গ্লাসটা লাগিয়ে দিয়েছিল, আর আমি যেভাবে বলেছিলাম তিনি ঠিক সেমভাবে মানে আমার মনের মতো সত্যি কাজ করে দিয়েছে। আর আমি না শুধু বৌদিও মোবাইলের টেম্পার গ্লাস লাগিয়েছে, আর এই যে দেখো কী সুন্দর করে লাগাচ্ছে, তাই না? আর আমি এবার কী করেছি, ক্যামেরাটা পুরো ঢেকে নিয়েছি। আমি যখন আগের বার গ্লাসটা পাল্টিয়েছিলাম তখনই দোকানদার বলেছিলো যে ক্যামেরাটা যাতে ঢাকা পড়ে এরকম গ্লাস লাগাতে, আমি বলেছিলাম না না আমি বুঝিনি, আমি বলেছিলাম না না আমি ফটো তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, বলছে না না পারবে পারবে, তারপরেও লাগাইনি। তো এখন বুঝেছি যে সত্যি ক্যামেরার মধ্যে ময়লা পড়ে যায়, তার জন্য এবার লাগিয়ে নিয়েছি। এরপরে বললাম দেখো আমার এই ফোনটা কিন্তু 2 বছরের পুরানো ফোন, 2 বছর 2 মাস এই ফোনটার বয়স, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যেন নতুন মোবাইল কিনেছি, তাই না? আসলে কি আমি নতুন মোবাইল কিনেছি তোমরা কি ভাবছ? আসলে না, আমার এই ফোনটার বয়স 2 বছর 2 মাসই। দেখো পেছনের যে সিলটা মানে মডেল নাম্বারের সিলটা ওটা পর্যন্ত কিন্তু উঠেনি, তো ওটা হচ্ছে আমার আর কিছু না, আমার যত্নের কারণ, আমি সব জিনিসই খুব যত্ন সহকারে ইউজ করি। আর এখন আমি ওনাকে বলেছিলাম যে পেছনের যে ইসেটা মানে পেছনের যে ময়লা পড়েছে ওগুলো যাতে ময়লা না পড়ে তার জন্য কিছু একটা করে দিতে। তো উনি কী করেছে বলছে পেছনে নাকি আমরা যেভাবে মানে দরকারি কাগজপত্র লেমিনেশন করি ওইভাবে লেমিনেশন করে দেবে। আমি বলছি ঠিক আছে তাহলে দিন, যাতে আমার মোবাইলটাতে একদম ধুলাবালু মানে ধুলাবালি কিছুই না পড়ে। বলছে ঠিক আছে। তো দেখো মোবাইলটা সত্যি এরকমই ছিল, তারপর একটু মুছে টুছে পরিষ্কার করে, তারপর একটা প্লাস্টিক দিয়ে কীভাবে জানি যেভাবে কাগজপত্র লেমিনেশন করে ওইভাবেই করে দিচ্ছিল। তো বললাম না সত্যি ওনার হাতের কাজ আমার খুবই পছন্দ মানে হয়েছিল। তো আমি ক্যামেরা করছি দেখে উনি বলছে যে ক্যামেরা করছো আমাকে কিন্তু করো না, যাতে ওনার মুখটা না দেখাই। উনি বুঝে গিয়েছিলো যে আমি একটা ইউটিউবার। তো যাই হোক আমি ওনার মুখটা ক্যামেরা করিনি। তো দেখো প্লাস্টিকটা লাগানোর পর আবার আরেকটা কী জানি প্লাস্টিক উঠিয়ে নিচ্ছিল, উঠিয়ে নিয়ে তারপরে দেখো খুব মানে খুবই সুন্দর করে পুরো কাজটা কমপ্লিট করেছে উনি। বললাম তো ওনার কাজে আমি একদম স্যাটিসফাইড হয়ে গেছিলাম। আর দেখো আমার ফোনের ফাইনাল লুক দেখে মনে হচ্ছে না যে নতুন কিনেছি, কারণ ফোনের মডেল নম্বরটা সিলটা মানে সহকারে আছে। দেখো সামনের গ্লাস থেকে শুরু করে একদম আয়নার মতো চকচক করছে। আমিও একটা সময়ে ধোকা খেয়ে গিয়েছিলাম যে সত্যি কি এটা আমার ফোন নাকি নতুন কিনেছি। হ্যাঁ এটা নতুন কিনিনি, এটা আমার পুরান ফোনটাই যার বয়স এখন 2 বছর 2 মাস, এটাই এত সুন্দর করে নতুন করে নিলাম। বললামই তো আমার ব্যবহার মানে যত্নের কারণে এরকম হয়েছে। তো ওনাকে বললাম যে এটাকে কভারটা লাগিয়ে দাও। তো দোকানদার কভারটা লাগিয়ে দিল। তো কভারটা লাগানোর পর দেখো আবার একটু ক্যামেরা করে নিলাম, হয়ে গেল না আমার নতুন ফোন। তো যাই হোক তোমাদের সঙ্গে সব শেয়ার করি বলে এটা পুরোটাই শেয়ার করলাম। আর এদিকে এখন বৌদি চলে এসেছে জুতোর দোকানে, আমি কিছু কিনবো না, বৌদি জুতো কিনবে। তো বৌদিও কিন্তু গ্লাস পাল্টেছে, তবে আরেকটা জিনিস কিনেছি ওটা এখন বলবো না, বাড়ি গিয়ে বলবো। আর দেখো জুতোর দোকানে কত কালেকশন, সত্যি ভালো লাগে না, ইচ্ছা করে যেন পুরো দোকানটা মানে ড্রেসের দোকানে যাই জুতোর দোকানে যাই, ইচ্ছা করে যেন পুরো দোকানটা কিনে নিয়ে যাই, কিন্তু ওটা তো সম্ভব না, তাই না? তো যাই হোক কত কালেকশন ছিল জুতোর দোকানেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে নিলাম। দেখো এদিকে সব শুজ, আর এদিকে দেখো সব চটি মানে হাওয়াই সব কিছু আছে, মানে সব রকমের জুতোর কালেকশন ছিল। তো একটা দোকানেই ঢুকেছি, বেশি ঢুকতে হয়নি, বৌদির জুতো পছন্দ হয়ে গেছে। আর
দেখো কত জুতো, তো ওদের জুতো পছন্দ হয়ে গেছে, তার জন্য আর অন্য কোনো দোকানে ঢুকিনি, এক দোকান থেকে জুতো কিনে নিয়েছে। আর বৌদির জুতোগুলিও না খুব সুন্দরই হয়েছিল। যাই হোক, আমরা এখন বাড়ি এসে গেছি। বাড়ি এসে স্নান টান করে, আমি স্নান করে যাইনি, তো বাড়ি এসে স্নান করে তারপর খেতে বসে গেলাম আলু ভাজা, কাঁঠালের এঁচোড়, আর এদিকে আছে পুঁটি মাছ দিয়ে ধনে পাতা দিয়ে একটা ঝোল। তো আমার কাঁঠালের এঁচোড় ফেভারিট, আমি এখন খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর দেখো, আমি যখন খাচ্ছিলাম তখনই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, দুদিন ধরে এত বৃষ্টি কি বলবো, শুধু ঝড় বৃষ্টি হচ্ছে, বাড়ির উঠোন ভিজে আছে, জামা কাপড় শুকাচ্ছে না, কি বলি। আর বৃষ্টি হওয়ার পর দেখো মেঘটা কি সুন্দর করে উঠেছে না, দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক পেঁচা তুলার মানে পেঁচা তুলুর মতো লাল লাল হয়ে মেঘটা উঠেছে। আমার না ভীষণ ভালো লাগছিল মেঘটাকে দেখে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে সত্যি এত ভালো লাগছিল মেঘগুলি, কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যেটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বলেছিলাম না, আরেকটা জিনিস কিনেছি, হ্যাঁ এই যে দেখো এখানে একটা কি বলো, হেডফোন বলো, ইয়ারফোন বলো, যাই বলো, কিনে এনেছি। বৌদিও একটা কিনেছে, আমিও একটা কিনেছি। তো আগে কালো কালার মানে ব্ল্যাক কালার হোয়াইট কালার ইউজ করেছি, আজকে স্কাই কালারটা দেখে পছন্দ হলো, কিনে নিয়ে আসলাম। তবে পছন্দ হয়েছে তার জন্য কিনেছি, হ্যাঁ তেমন না, এই যে আমার ব্ল্যাক কালারের আগের ইয়ারফোনটা, এটা না নষ্ট হয়ে গেছে, একটা দিয়ে শোনা যায় একটা দিয়ে শোনা যায় না, এটা দিয়ে শোনা যায়। আর এটা দেখো, এটা না মুন্ডুটা জানি কোথায় পড়ে গেছে, বিছানাই থাকে, কোথায় জানি পড়ে গেছে জানি না, তো একটা দিয়ে শুনি আরেকটা দিয়ে শুনি না, তার জন্য এই স্কাই কালারটা পছন্দ হয়েছে। তো আমি একটা নিচ্ছি বলে বৌদিও একটা নিয়ে নিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই, মানে মোবাইলটা কেমন লাগছিল দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখন আমি মানে আমি তার আগের দিন একটু বেরিয়েছিলাম, তো ওই ভিডিওটা একটু করেছিলাম, এটা এই দিনের না, ওটা তার আগের দিনের ভিডিও, ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে দেখো একটা জিনিস শেয়ার করবো, তোমরা দেখো এখানে একটা সরস্বতী পুজো হয়েছিল, তো এখানে দেখো মেলা বসেছিল নাগের দোলা থেকে সব কিছু। তো আমি ভিডিওটা করছিলাম গাড়ি থেকে, দেখো কত বড় সরস্বতী মা কত বড় করে সরস্বতী পুজো করেছে, আর আমি কিন্তু গাড়ি থেকে ভিডিও করছিলাম, তো তার জন্য ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি, চলন্ত গাড়ি থেকে করেছি। আর আমি কিন্তু ওভার ব্রিজ থেকে ভিডিওটা করেছি, আমি যেহেতু ওভার ব্রিজ থেকে ভিডিওটা করেছি, সরস্বতী মা কত উঁচু, তার নিচেও আরও কত ঘানি, এবার ভাবো সরস্বতী মা কত ফুট হতে পারে, বিশাল বড় সরস্বতী মা ছিল। তো যাই হোক, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে জানাবে আমার মোবাইলটা কেমন হয়েছে। তো গুড নাইট।